হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ভালো আছি বলেই তো সকালবেলা চা খেয়েই আগে বড় কাজে নেমে পড়েছি, বিছানার চাদর চেঞ্জ করছি। তো বিছানার চাদরটা দেখলাম একটু ধুলো মতো হয়েছে, তাই ভাবলাম আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিই, কারণ কালকে তো অনেকগুলো কাচা হয়ে গিয়েছিলো, কালকে আর হয়ে ওঠেনি। আর আজকেও রোদ্দুরটাও ভালোই উঠেছে, তো তাড়াতাড়ি কেচে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তো দেখা যাক, ছেলেটা কোথায় গেলো দেখতে পাচ্ছি না। আমি তো বিছানার চাদর পরিষ্কার করছি, ওকে বললাম তুই পড়তে বসে যা, ও পড়তে বসলো না, বললো না আমি একটু পরে বসবো। থাক দেখা যাক কখন পরে, তো ও যাই করুক, ততক্ষণে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিই, কারণ আমার কাজ তো আমাকেই করতে হবে। এটা করে দেবার তো আর কেউ লোক নেই বা হেল্প করার জন্য কেউ নেই, তো আমি আমার কাজটা করে নিই। ছেলেটা কোথায় গেল কে জানে, আমি আমার কাজটা করে নিচ্ছি, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর পাশে থাকো। সারাদিন তো দুষ্টুমি করবে, সকালবেলাটা একটু পড়তে বসতে বললাম সেটাও করছে না। আসলে স্কুলটা থাকলে যে মানে তাগিদ বা ইচ্ছাটা থাকে সেটা তো স্কুল না থাকলে হয় না। না তো আমি বিছানার চাদরটা বেশ টান টান করে পেতে নিয়েছি, ঘরের বিছানাটা তো গোছানো হলো, এখনো আর একটা ঘরের বাকি আছে, দেখা যাক এটা করে নিয়ে তবে আবার ওই ঘরের বিছানার চাদরটা আমাকে বিছানাটা পরিষ্কার করতে হবে। কালকে ওই ঘরের চাদরটা কেচে দেওয়া হয়েছিল, এই যে দেখুন এসে গেছে, কোথায় ছিল কে জানে, পড়তে তো বসেনি। দেখতে পাচ্ছেন আরেকটা ঘরের বিছানার চাদর, বিছানা পরিষ্কার করতে হবে আমাকে, সব নিয়ে আমি চলে এসেছি এখানে। বিছানার চাদর মশারি তুলতে তুলে বিছানা গুছিয়ে তবে আমার কাজ শেষ। দেখতে পাচ্ছেন দুষ্টুটা ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে ঘুমিয়ে পড়েছে, এই সময় ঘুমিয়ে পড়েনি, দুষ্টুমি করছে। বললাম বিছানা তুলবো, দেখতে পেয়ে এসে ছুটে এসে দৌড়ে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়লো, দেখুন অবস্থা। একেই বলে দুষ্টুমি, সারাদিন দুষ্টুমি সকাল থেকে শুরু হয়েছে। ওকে বলছি সবাই দেখতে পাচ্ছে, বলছে দেখুক না আমার মতো সবাই করে। দেখতে পাচ্ছেন এবার একটু মাকে হেল্প করছেন, বললো না আমি একটু করে দিই। তো ফ্রেন্ডস, বিছানার চাদর কেচে টিফিন করে এখন রান্নার কাছে চলে এসেছি। আজকে বেশি কিছু করব না, ঝোল ভাত করব, ঘরে থাকা ডিম ছিল ফুলকপি আলু দিয়ে ঝোল আর ভাত করব। তো তার জন্য ডিমগুলো সিদ্ধ করে আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর ডিম ভাজা হয়ে গেলে এবার ফুলকপি আলুটা আমি ভালো করে ভেজে নেব। আগে ফুলকপিটা আলুটা ভেজে নিচ্ছি, তারপর ফুলকপিটা ভালো করে ভেজে নেব, আর বেশি কিছু লাগবে না। আর এই ঝোলটা হলে বেশ গরম ভাতে লেবু দিয়ে খুব ভালো খেতে লাগে। আপনার সঙ্গে কথা বলতে বলতে আমি ফুলকপিতে নুন হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিলাম, আর এই তো ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারিটা বসিয়ে নেব, একটু অল্প তেল আর শুকনো লঙ্কা তেজপাতা আর একটু পাঁচফোড়ন। আমি সবেতেই পাঁচফোড়নটা দিই, কারণ পাঁচফোড়নের স্মেলটা আমার খুব ভালো লাগে, সবাই হয়তো লাগে না, তারা জিরে ফোড়ন দিতে পারেন। তো আমি পেঁয়াজ কুচুনাটা দিয়ে দিয়েছি, আর এবার জিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটা লঙ্কা হলেই ঝাল হয়ে যাবে, অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। তো এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে আমি সবসময় একটু নুন ছড়িয়ে দিই, কারণ টমেটোটা তাড়াতাড়ি গলে যায় যাতে। তো এদিকে আমার আদা রসুনের পেস্ট আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই যা মশলা, আর একটু অল্প একটু জিরের গুঁড়ো। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আর দেখতেই পাচ্ছেন বেশিক্ষণ লাগে না, এটা খুব তাড়াতাড়ি হয়। আসলে বেলাতে উঠেছি তো রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে, ঝোল ভাত তোমার দাদাভাই আবার খেয়ে বেরোবে। তো ফুলকপি আলু দিয়ে আমার মশলা কষানো হয়ে গেছে, আর নুনটাও একটু দিয়ে দিলাম, এবার জল ঢেলে দেবো, জল ঢেলে দিলাম, এবার ঝোল ঝোল রাখবো যেহেতু বেশিক্ষণ লাগবে না। ফ্রেন্ডস, আমার ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে, এবার আমি ওপর থেকে কিছুটা ধনে পাতা ছোট তো এবার আমি ধনে পাতা দিয়ে গ্যাসটা অফ করে দেব, তারপর আমি নামিয়ে নেব। তো আমার ফুলকপি আলু ধনে পাতা দিয়ে ডিমের ঝোল একদম রেডি গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য। অনেকক্ষণ তোমাদের সঙ্গে দেখা হয়নি, আজকে চলে এসেছি ছাদে, কারণ খুব হাওয়া দিচ্ছে, ছাদে হাওয়াও দিচ্ছে আবার রোদ্দুরটাও আছে। তাই আজকে আমাদের লাঞ্চটা ভাবছি ছাদেই করে নেবো,
এই যে সব চান টান করে নিয়েছে, আবু জল দেওয়া ছিল ড্রামে, জল দিয়েছিলাম, চান হয়ে গেছে। আপাতত আজকে লাঞ্চ মেনুতে বেশি কিছু নেই, আছে আছে ডিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, কালকের একটু টক আছে, আর এই প্রেশারে আছে ভাত। তো আজকে চলে এসেছি, কত বকছে দেখছেন, ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু ঝোল, আর কালকে টক ছিল, এই যে টক, আর শুধু বাসি টক, আর শুধু ভাত। তো ঝোল ভাত দিয়ে আজকে লাঞ্চটা সেরে নিই, সবাইকে সার্ভ করে দিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আজকে তো রোদ দূরে বসে ছাদে ভালোই ভাত খাওয়া হয়েছে, বেশি কিছু প্রিপারেশান ছিল না, কিন্তু খুব ভালো লাগছিল। তবে আবার বেশিক্ষণ ভাবছিলাম প্রথমে ভালো লাগছে, কিন্তু তারপর অনেকক্ষণ খাওয়াটা হয়নি, মনে হচ্ছে পিঠটা মনে জ্বালা করছে, রোদটা তো চড়া ছিল, তাই বেশিক্ষণ আর থাকা হয়নি, ছাদ থেকে নেমে এসে একটু রেস্ট করেছি। এখন তো 5টা বাজে ঘড়িতে, এবার বিকালের প্রিপারেশান করতে হবে। তো আমাদের বাবুকে দেখতে পাচ্ছেন, ও একটু টিফিন করতে করতে টিভি দেখছে, অনেকদিন পর টিভিটা রিচার্জ করিনি, টিভিটা কম্পিউটার দেখে বলে আজকে একটু ডিভিডি চালিয়েছে, ডিভিডি তো পড়ে অকেজ হয়ে যাচ্ছে, আর টিভিটাও পড়ে আছে। আমি তো ভাবলাম আছি টিভিটা বা ডিভিডিটা দুটো চালা, বরঞ্চ একটু চললে ঠিকঠাক হয়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন ও এখন বাবু মশাই হয়ে মুড়ি খাচ্ছে, মুড়ি খা। ফ্রেন্ডস, আপনারা দেখেছেন যে আমি মুড়ি খাচ্ছিলাম, মুড়ি খেয়ে উঠেছে, পর্দা বসবো, আমার মা সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা দেওয়া তো আপনারা একটু দেখিয়ে দিই যে আমাদের ঠাকুর, আপনারা তো আমাদের ঠাকুর দেখেছেন আগের ভিডিওতে, রেসিপি বানাচ্ছি। কালকে তো অনেকটা আলু খাওয়া হয়ে গেছে, সকাল বিকালে আজকেও আলু হয়ে গেছে, তাই আলু ছাড়া আজকে রেসিপি করছি। একটা মটর ডাল সিদ্ধ করে নিয়েছি, মটর ডাল দিয়ে সয়াবিন, কেমন হবে জানি না, ফার্স্ট টাইম ইচ্ছা গেল বানানো, তো ভাবছি করে দেখি, নিশ্চয়ই ভালো হবে। তো আপনারা দেখতে থাকুন ব্লগটা, আমি কীভাবে এটা বানাই। তো ফ্রেন্ডস, কড়াটা আমি বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, ওতে আমি তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, তেজপাতা, আর যেহেতু ডাল এটা, তাই এতে আমি একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা জিরের ভাজা হয়ে যাওয়ার পর ওতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর যথারীতি তারপরে দিয়ে দিলাম টমেটোর কুচিগুলো, আর তারপরে দিয়ে দিলাম নুন, কারণ টমেটো যাতে গলে যায়। তোমরা সবাই জানো আমি এইভাবেই রান্নাটা করি, তাই একই প্রসেসেই আমি রান্নাটা করছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো, আর কিছুই না, অল্প নুন দিয়ে দেবো, এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা তো কষানো হয়ে গেছে, এবার সয়াবিনটা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে, সয়াবিনটা না কষিয়ে নিলে ভালো লাগবে না। সয়াবিন কষানো হয়ে গেছে, এবার আমি ঢেলে দিলাম নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা মটরটা, অনেকে গেভি গেভি খেতে চায়, কিন্তু আমাদের একটু পাতলা করতে হবে, তাই আমি আরও খানিকটা ওর মধ্যে জল দিয়ে দিলাম, যাতে ডালটা কেটে যায়। ফ্রেন্ডস, মটর ডাল রান্না তো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখুন না অনেকটা করে ফেলেছি, থাক শীতকাল কোনো অসুবিধে নেই, কালকেও হয়ে যাবে একটু, তাই দুটোর মধ্যে ঢেলে নিলাম। তো এবার আমি আটাটা মেখে রুটিটা করে নেব, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ফ্রেন্ডস, এখন আমি রুটিটা করে নিচ্ছি, ডাল তো অনেকক্ষণ হয়ে গেছে সয়াবিন দিয়ে, তো এখন গরম গরম রুটিটা করে নিয়ে তারপর ওদের ডিনারটা দেবো, তাই একটু দেরি করেই আজকে রুটিটা করছি। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর পাশে থাকো। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমাদের বাড়ির ছবিটা একবার দেখে নাও, দেখে মনে হচ্ছে না আজ প্রচণ্ড শীত পড়েছে, শীত যে পড়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে, এবার নেই ব্ল্যাঙ্কেটের ভেতরে সবাই ঢুকে পড়েছে। বাড়ির অবস্থাটা দেখতে পেলে, মানে এত ঠান্ডা পড়েছে, খেয়ে উঠেই ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়েছে, আমি আর কি করবো, আমি একটু